আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে রয়েছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ম্যাসেঞ্জারের কল আসা আপনি বন্ধ করবেন ধরুন আপনি একটি বিশেষ ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছেন এর ভিতরে আপনার ম্যাসেঞ্জারে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা সবাই আপনাকে ফোন দিচ্ছে বা আপনি ডিস্টার্ব হচ্ছেন তাই আপনি যদি চান যে আমার ম্যাসেঞ্জারে কোনো কল আসবে না বা আপনি যে ম্যাসেঞ্জারের কলটি আছে সেটি ডিজেবেল করে রাখবেন সেজন্য আপনাকে সর্বপ্রথমে চলে যেতে হবে আপনার সেটিংস অপশনে সেটিংস অপশনে আসার পর এখান থেকে আপনি অ্যাপস ম্যানেজার বা আমাদের এই ফোনে যে অ্যাপস রয়েছে সেটা সেখানে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এখানে ম্যানেজ অ্যাপসে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরে একটু লোডিং হচ্ছে দেওয়ার পরে এখানে যে নিচে যে অ্যাপসগুলি দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনি আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ পারমিশন নামে একটি অপশন রয়েছে এই অ্যাপ পারমিশনে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো পারমিশন অ্যালাউ দেওয়া আছে তো সর্বপ্রথম এখান থেকে আপনি আমাদের যে মাইক্রোফোন অপশনটি রয়েছে সেটাকে আপনি এখানে ডিনাই করে দেবেন ওকে ডিনাই করে দেওয়ার পরে এখানে আপনি ব্যাগে চলে আসবেন তারপরে লেখা আছে এখানে ফোন ফোনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে অ্যালাউ করা আছে সেটাওকে আপনি ডিনাই করে দিবেন দেওয়ার পরে এখানে ব্যাগে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার মাইক্রোফোন প্লাস হচ্ছে ফোন এই দুটোই কিন্তু ডিনাই করে দেওয়া অতএব এখন যদি আপনার ম্যাসেঞ্জারে কেউ আপনাকে কল দেয় তাহলে কিন্তু আপনার ম্যাসেঞ্জারে এখন আপনার কল আসবে না তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ